আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কাজী শিমু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শিমু শিপু কুকিং এন্ড ক্রিয়েটিভিটি থেকে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ভালো না লাগলেও সাথেই থাকুন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেক দেখে বুঝতে পেরেছেন এতক্ষণে, আমি আজ করছি কেক ডেকোরেশন। এখানে আমি কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি, বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছি। তারপর প্রত্যেকটা পার্টে আমি এখানে অরেঞ্জ সিরাপ দিয়ে নিয়েছি, তারপর হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে সেট করে নিয়েছি। পুরো চারিদিকে ক্রিমটা সুন্দরভাবে লাগিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি ফাইনালি ডেকোরেশনের জন্য চলে যাচ্ছি। এই যে এই পর্যায়ে চলে এসেছে আমার কেকটা, তো চিন্তার কোনো কারণ নাই, খুব মসৃণ না হলেও চলবে, কারণ এর উপরে ডেকোরেশন চলবে। তো ডেকোরেশন যেটা দিয়ে করছি সেটা হচ্ছে আমরা যে কোন আইসক্রিম খেয়ে থাকি সেই আইসক্রিমের কোনটাকে আমি নিয়েছি। এখানে হাফ করে কেটে নেব কিছুটা, কিছু কোন আমি হাফ করে কেটে নিচ্ছি, এই দেখেন এই পর্যায়ে চলে আসে, আর কিছু কোন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন আমি যে আকৃতির গাছ তৈরি করব ছোট বড় সব আকৃতিতে আমি আনতে পারি। তো আমি দেখেন এইভাবে কেটে কেটে কেকের বডিতে সুন্দর করে ছেদ করে দিয়েছি। এবার আমি এই কোনগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য সবুজ কালারের ক্রিম করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা নজল নিয়েছি, নজলটা আমি পাইপিং ব্যাগে দিয়ে নিয়েছি, তারপর সবুজ কালারের ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি। এবার আমি সুন্দরভাবে সবুজ কালারের ক্রিম দিয়ে প্রতিটা কোন সুন্দরভাবে ঢেকে দেব, দেখতে যেন একেবারে গাছের মতো দেখা যায়। একটু ধৈর্য নিয়ে করতে হবে, এভাবে প্রতিটা কোন আমি সুন্দরভাবে ঢেকে নিচ্ছি সবুজ কালারের ক্রিম দিয়ে। পুরা কেকের বডিতে আমি বিভিন্ন সাইজে ছোট বড় গাছের আকৃতি দিয়ে নিয়েছি, দেখতে বেশ চমৎকার দেখা যাচ্ছে। এবার আমি ফুল একটা কোন নিয়ে নিয়েছি কেকের উপরে গাছ দেওয়ার জন্য, এই যে দেখেন এই কোনটা কিন্তু আমি কেটে নেইনি, এই যে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবুজ কালারের ক্রিম দিয়ে ঢেকে নেব, খুব সাবধানে করতে হবে যেন নিচের গাছে না টাচ পড়ে যায়, তাহলে নষ্ট হয়ে যাবে কেকটার ডিজাইন। একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। এভাবে আমি 3টা গাছ দিয়ে নিচ্ছি ছোট বড়। এবার আমি সব থেকে ছোট গাছটা বসিয়ে দিচ্ছি, এরপর যেখানে যেখানে বাকি আছে সবুজ কালার দেয়া সুন্দরভাবে সেগুলো কভার করে দিচ্ছি। এই হয়ে গেল আমার 3টে গাছ বসানো। এবার আমি বর্ডার দিয়ে নিচ্ছি খুব সিম্পল ভাবে একই নজল দিয়ে, মানে খুব সহজে কিভাবে কেক ডেকোরেশন করা যায় আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। একই নজল দিয়েও অনেক সুন্দরভাবে কেকটাকে প্রেজেন্টেশন করা যায়। এবার কেকের উপরে দেওয়ার জন্য আমি একটা স্নোম্যান তৈরি করব, যেহেতু আমার হাতে সবুজ কালার লেগে গিয়েছে এর জন্য আমি হ্যান্ড গ্লোভস পরে তৈরি করছি। এখানে খুবই ইজি এটা তৈরি করতে, এখানে আমি নিয়েছি ফন্টেন সাদা কালারের, এভাবে 3টে গোল গোল শেপে নিয়ে আসতে হবে, তারপর একটার উপর একটা বসিয়ে দিলেই স্নোম্যান হয়ে যাবে। জাস্ট একটু চোখ এঁকে দিয়েছি আর হচ্ছে নাক মুখ, তো আমি টুথপিকে গেঁথে নিচ্ছি যেন পড়ে না যায়। এই যে সুন্দর হয়ে গেল, এভাবে দেখেন আমি বসিয়ে দিচ্ছি। এরপর এর মাথায় একটা ক্যাপ তৈরি করব, সেটা হচ্ছে ওই যে কোনের মাথার থেকে চুপ খাওয়া অংশটা আমি একটুখানি কেটে নিয়েছি, সেটা রেড ফুড কালারে চুপিয়ে নিয়েছি, তারপর একটা বল বসিয়ে দিয়েছি। এই হয়ে গেল ক্যাপ। এবার আমি আইসিং সুগার চালনিতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন বোঝা যায় যে স্নো পড়ছে গাছে, প্রতিটা গাছে শাখা প্রশাখায় যেন স্নো পড়ে জমে আছে, এটাই বোঝানোর জন্য আমি আইসিং সুগার দিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা ইউরোপ সহ শীত প্রধান অঞ্চলে থাকি সেখানে কোথাও কোথাও অলরেডি স্নো পড়া শুরু হয়ে গিয়েছে, তো এই ধরনের কেকটা আমরা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারি, বেশ ভালো মানিয়ে যাবে। এবার আমি আরেকটু ডেকোরেশন করার জন্য প্রতিটা গাছের মাথায় একটা করে গাছের ডিজাইন বসিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গিফট বক্স করে রেখেছি ফন্টেন দিয়ে বিভিন্ন কালারে, আসলে যে কোনো অকেশনেই আমরা কিছু না কিছু গিফট দিয়ে থাকি সবাইকে, এটাই দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন কি সুন্দর ক্যাপের ঝুলটা ঝুলছে, খুব সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে, আশা করি বাসায় ট্রাই করবেন। আর যারা ক্রিসমাস উপলক্ষে কেক তৈরি করতে চান
এই কেকটা ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর, বাচ্চারা তো ভীষণ খুশি হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার দোয়া সবসময় আপনাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।